হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার অম্বিকানগরে ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়েছিল আর আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে সমস্ত কাগজগুলো ঠিকমতো সাজানো এবং ভেরিফিকেশন করলো। তারপরে আমার সিরিয়াল নাম্বার যেহেতু 50 ছিল সেটা বললো। তারপর আমাদের উপরে নিয়ে যাওয়া হলো একটা ঘরে, সেখানে তিনটে জায়গায় ভেরিফিকেশন হয়। প্রথমে সমস্ত কাগজ দেখেন, তারপর পরবর্তী যেটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, তারপর আর একটা জায়গায় আমাদের ফর্ম ফিল আপ হয়, তারপর নেক্সট যেটা আমাদের সেটা আমাদের একটা স্যার সিগনেচার করে দেন, তারপর আমাদের ওয়েটিং রুমে বসানো হয়। সেক্ষেত্রে আমি বসেছিলাম। তারপরে আমার সিরিয়াল নাম্বার যেহেতু 50 ছিল সেহেতু আমাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে। আমার তো 5টা বেজে গেছিলো। প্রথমে আমার একটু ভয় ভয় লাগছিলো, কারণ জীবনে প্রথম এটা পরীক্ষা ইন্টারভিউ। সেক্ষেত্রে তারপরে আমি ঘরে প্রবেশ করলাম ওদের অনুমতি নিয়ে। ওনারা প্রথমে আমাকে নাম জিজ্ঞাসা করলেন, আগে বুঝতে বলেননি। তারপরে আমাকে বললেন কোথা থেকে এসেছো, সেটা বললাম আমি। তারপর ওনারা বললেন আমাকে বসো। তারপর আমি বসে ধন্যবাদ জানালাম। তারপর আমাকে বললো যে তোমার নাম রাখার কারণটা কী। সেক্ষেত্রে আমি নাম রাখার কারণটা বললাম। তারপরে আমাকে কোশ্চেন করা হয়েছিল যে তোমাকে যদি রাত্রেবেলা ডিউটি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তুমি করতে পারবে তো, কোনো একটা জায়গায় একাই তোমার ডিউটি করেছে, সেই প্রশ্নটা করা হয়েছিল। তারপরে আমাকে করেছিল যে তুমি তো মেয়ে মানুষ এবং তুমি আর তোমার মা পরিবারে থাকো, সেক্ষেত্রে তোমার যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে তোমার মাকে কে দেখবে, এই একটা প্রশ্ন করা হয়েছিল। তারপর আমাকে প্রশ্ন করেছিলেন যে কত নম্বর সিরিয়াল তোমার। তারপর একটা প্রশ্ন করেছিলেন ডিআইবি কী, সেটা আমার জানা ছিল না, সেটা বললাম স্যার আমি হয়তো আমার এটা জানা নেই। তারপর আমাকে বললেন ঠিক আছে আসতে পারো। তো যারা পরবর্তীতে ইন্টারভিউ দিতে আসবে তাদেরকে আমি অবশ্যই বলবো যে যখন তোমাদের সিচুয়েশন বেস কোশ্চেনগুলো করা হবে অবশ্যই মুখস্থ করে যাবে না সেটা, কারণ ওরা সেটা যাচাই করে সেখানে, তোমার যেটা মনে আসবে সেটাই বলবে, কারণ সেখান থেকে তোমার একটা ভালো নাম্বার একটা স্কোর হতে পারে। আর তোমরা যদি মুখস্থ করে সে ঝরঝর করে বলে দাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সে অবশ্যই বলবো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী যেরকম পরিস্থিতির সম্মুখীন হবে সেই অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে। আর কখনোই ভয় পাবে না, কারণ স্যার ম্যামগুলো খুব ভালো ব্যবহার তাদের এবং হেসে হেসেই প্রশ্ন করেছিলেন। আমার তো খুব ভালো লেগেছে তাদেরকে, আর আমার নামের প্রতি তারা খুবই সন্তুষ্ট হয়েছিলেন, যেটা আমার মনে হচ্ছিলো যে তারা স্যাটিসফাই আমার প্রশ্নের উত্তর দিয়ে। সে তো পরবর্তীতে তোমরা যদি হাসো সেক্ষেত্রে একেবারেই ভয় পাবে না, একদম টেনশন ফ্রি হয়ে পরীক্ষার ইন্টারভিউটা দেবে। অবশ্যও একটা আর একটা প্রশ্ন বলছি, যে একটা সিভিক দিদি ছিল যিনি তার সার্টিফিকেট নিয়ে আসেনি, সেক্ষেত্রে তাকে অনেক হয়রানির সম্মুখীন হতে পড়েছে। তো আমি বলবো যারা সিভিক দিদি কিংবা দাদা রয়েছে অবশ্যই তারা সার্টিফিকেটটা নিয়ে আসবে, নয়তো তোমাদেরকেও অনেক হ্যারাস হতে হবে এবং অনেক সমস্যাও হতে পারে। যেটা আমি উপলব্ধি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।